বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি আমি কাবলি ছোলা ভিজিয়ে, এটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে খুব ফুলিয়ে যায়। ভালো হয়, দেখুন কী সুন্দর হয়েছে, বড় বড় হয়ে গেছে ফুলে। এভাবে একটা রাত্রে ভিজিয়ে রাখলে এটা হচ্ছে খুব ভালো হয়। আর এখানে রেখেছি আমি, এটাতে এখানে রেখেছি 500 খাসির মাংস। এই যে এই খাসির মাংসটাকে আমি ছোটো টুকরো করে কেটে নেব। এই যে একটুখানি তেলও আছে, এর মধ্যে এটা দিলে খুব স্বাদ হয় ভালো। এই খাসির মাংসটা আমি এখন কেটে নেব, নিয়ে এটা ম্যারিনেট করে এটা আমি প্রেশার কুকারে সিটি মেরে নেব। তারপরে ওই কাবলি ছোলাটাকে প্রেশার কুকারে সিটি মারব, মেরে এটা আমি রান্না করে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন। এই খাসির মাংসটা এরকম টুকরো করে, এরকম এরকম টুকরো করেছি আমি, কেটে টুকরো করে এইভাবে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন এর মধ্যে আমি এই এক চামচ মতো, হাফ চামচ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে সিটি মারবো। আর এখানে রেখেছি আমি এই বড় দুই টুকরো লেবু আর ছোটো দুই টুকরো লেবু। এই লেবুটাকে এখন আমি এর মধ্যে টিপে এই রসটাকে দিয়ে দেবো। রসটাকে দিয়ে এটা আমি প্রেশার কুকারে এটাকে ম্যারিনেট করে নেবো। এইভাবে এভাবে ম্যারিনেট করে নিয়ে আমি প্রেশার কুকারে এটা সিটি মেরে নেবো। এই দুটো তিনটে সিটি মারলেই হয়ে যাবে, মাংসটা নরম হয়ে যাবে। তারপরে এই কাবলি ছোলাটাকে সিটি মেরে কড়াইতে মশলা তৈরি করে তারপরে একসঙ্গে মিশিয়ে রান্না করলে এটা রেডি হয়ে যাবে। খুব ভালো লাগে খেতে বন্ধুরা। এভাবে আপনারা তৈরি করবেন, করে খাবেন, খুব সুন্দর লাগে, খুব টেস্টি। লেবু রসটা দেওয়া হয়ে গেছে, এটাকে ভালো করে আমি মেখে নেব। আর এই চর্বিটাকে আমি পরে দেবো। চর্বিটা ওই প্রেশার কুকারে দিলে পুরো গলে যায় একদম, ওটাকে আমি যখন মশলাটা করব তখন আমি ওটাকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই খাসির মাংসটি দেখুন প্রেশার কুকারে দিয়ে চারটে সিটি মেরে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এবারে এটাকে আমি এভাবে ঢেলে রেখে দেবো। এভাবে ঢেলে নেব, ঢেলে নিয়ে এই প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো আবার হচ্ছে এই এই ছোলাটাকে দিয়ে দেবো, কাবলি ছোলাটাকে দিয়ে দেবো। এই কাবলি ছোলাটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, এখন এখানে আমি দিয়ে দেবো এই হাফ এই এক চামচ মতোই লবণ দিয়ে দেবো। এটাকে শুধু লবণ দিয়েই আমি সিদ্ধ করে নেব। আর এখানে ওই মাংসটা যেহেতু বেশি লেবু রস দিয়েছি, এই কারণে আমি এই ছোলাটার মধ্যে লেবু রসটা দেবো না। এবার এটাকে আমি সিটি মেরে সিদ্ধ করে নেব পুরো। এখানে আমি কড়াতে তিন চামচ তেল দিয়েছি, ছোটো চামচের তিন চামচ তেলটি গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে রেখেছি গোটা গরম মশলা আর কটা জিরে রেখেছি, এটা এখানে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে ফুটলে এটাকে আমি তুলে রেখে দেবো। এখানে একটা তেজপাতা ছেড়ে রেখেছি, এটা দিয়ে দেবো। আর এখানে রেখেছি আমি, এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে রেখেছি একটা বড় রসুন কুড়িয়ে রেখেছি। আর এখানে বড় চামচের এক চামচ সাদা দুটো কাঁচা লঙ্কা কুড়িয়ে রেখেছি। এখানে আমি এখন এই পেঁয়াজটাকে দিয়ে দেবো, পেঁয়াজটাকে দিয়ে দেবো। এখানে দিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, একটু কম করেই দেবো, কারণ আগে দুটো জিনিসেই আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, এই জন্য কম করে লবণটা দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি এই আদা আর এই লঙ্কাটাও দিয়ে দেবো। মেটে ভাজি হলে এটা ভালো করে ভেজে নেবো। এর মধ্যে আমি এই কুড়িয়ে রাখা রসুনটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো, এখানে রেখেছিলাম এই খাসির চর্বিটা, এই চর্বিটা এর মধ্যে দিয়ে দেবো। দিলে হবে কি, তেলটা গলবে আস্তে আস্তে, আর এই মশলাগুলোর সঙ্গে এটা ভালো করে মিশে যাবে। মিশে গেলে খুব স্বাদ লাগবে। এইভাবে ভালো করে আমি এটাকে ভেজে নেব এটার সঙ্গে। মশলাটি এরকম একটু ভাজি হয়ে গেলে, এই যে এরকম ভাজি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ।
আমাদের পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি এখানে রেখেছি, দুটো টমেটো কুচি করে রেখেছি, এই যে এই কমা টমেটো দুটো ওর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিয়ে এটার সঙ্গে তারপরে ওই টমেটোটা এর মধ্যে আমি মিশিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটি আমার কষানো হয়ে গেছে, এরকম এর মধ্যে দিয়ে দেবো এই মাংসটাকে, আমি এর মধ্যে দিয়ে দেবো এই সিদ্ধ করা মাংসটি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়ে এটাকে একটুখানি এর সঙ্গে একটুখানি মিশিয়ে নেবো ভালো করে। তারপরে ডালটি সিদ্ধ হয়ে গেছে, ডালটিকে আমি হাতা দিয়ে একটুখানি চেপে নেবো, চেপে নিয়ে কিছুটা ডাল আমি একদম গলিয়ে নেবো, তাহলে স্বাদটা খুব ভালো হয়। এখানে ছোলাটি দেখুন একদম আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে টিপ দিলে একদম গলে যাচ্ছে। এখন এই ছোলাটিকে আমি এরকম হাতা দিয়ে একটুখানি চেপে নেব, এরকম চেপে নিয়ে একটুখানি এটাকে একটু ম্যাশ করে নেব, সবগুলো না কিছুটা, তাহলে একটুখানি গলে গেলে এই ঝোলটাতে খুব স্বাদ লাগে খেতে। এইভাবে একটুখানি টিপে নেব, ছোলাটাকে চেপে নিয়েছি হাতা দিয়ে, এবারে এভাবে চেপে নিয়েছে, এবারে আমি এই ছোলাটা এই মাংসটার মধ্যে ঢেলে দেবো। এইভাবে এইভাবে ঢেলে দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দিলে বেশি সময় লাগবে না এটা তৈরি করতে। আপনারা চাইলে এর মধ্যে চিনি কিংবা ওই এটা দিতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে পারেন। আমার গ্যাসের সমস্যা তাই শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিই না। ঢাকনাটা খুলেছি, এখন দেখুন ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো এই যে ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, তাই ছোটো চামচে দুই চামচ দিয়ে দেবো, ছোটো দুই টেবিল চামচ দিয়ে দেবো। দিয়ে এটার সঙ্গে আমি এখানে ভালো করে এটাকে মিশিয়ে নেব, এই চর্বিগুলো দিলে এরকম দিলে হয় কি, এই চর্বিগুলো এরকম ভেসে ভেসে ওঠে এরকম, আর খেতেও ভালো, খুব ভালো লাগে বন্ধুরা। এই যে আমার রান্নাঘরের নতুন এইটা এই জিনিসটা, এটা এটা আমি এভাবে পিষে নেব, এই গরম মশলাটাকে এটা দিয়ে পিষে নেব ভালো করে। এই খাসির মাংস দিয়ে কাবলি ছোলাটা আমার রেডি হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই ভেজে রাখা সেই গরম মশলাটা, এখানে দিয়ে দেবো এই এক চামচ মশলা হয়েছে, এটাকে দিয়ে এখানে নাড়িয়ে নিয়ে আমি এটাকে নাড়িয়ে নিয়ে এটা আমি এটাকে আমি বন্ধ করবো, এটাকে ভালো করে নাড়িয়ে নেবো, নাড়িয়ে নিয়ে এটাকে আমি ঢেলে নেবো। এবার এটা রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা এরকম এই কাবলি ছোলা আর এই খাসির মাংস ছোটো টুকরো করা মাংস দিয়ে এইভাবে রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এটা খেতে এত স্বাদ না, খুব সুস্বাদু লাগে খেতে, খুব ভালো লাগে। এটা আপনারা রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে খাওয়া যায়, সব কিছুর সঙ্গে এটা খাওয়া যাবে। এইরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা।